আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজিয়াস ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে দেখাচ্ছি, দেখুন যে আমাদের ডাটা গাছ লাগিয়েছিলাম, আর দেখুন আমাদের দালানের মধ্যে কীরকম বন জঙ্গল হয়ে গেছে। ওই যে পেয়ারা গাছ, ওই যে নারকেল গাছ, তো এই ডাটার শাক নিয়েই কিন্তু আমরা তুলে খাই। আরও আছে ডাটা গাছ, দেখাবো আপনাদের। দেখুন ভিউয়ার্স, দেখুন কাঁঠালের বিচি, এটা আমরা আমাদের যে কাঁঠাল ভেঙে দেখিয়েছিলাম সেই কাঁঠালের বিচি রোদে দুই দিন শুকিয়েছি, দুই দিন শুকানোর পরে এখন ভেজেছি। ভিউয়ার্স, কিছুক্ষণ এভাবে করে ভাজলে খেতে কিন্তু খুব মজা লাগে এই কাঁঠালের বিচি। এটিতে যদি আপনারা চালের মাংস, বিভিন্ন প্রকার মাংস দিয়েও কিন্তু রান্না করে খেতে পারবেন, মাছের সাথে খেতে পারবেন, সবজির মধ্যে দিয়ে খেতে পারবেন। এটা ভর্তা, তো বাসার পরে কি হবে, সেদ্ধ করে পানি ফেলাই দিয়ে রসুন দিয়ে শুকনো মরিচ টালিয়ে লবণ দিয়ে ভর্তা করব। যেটা ভর্তা করবেন না? হুম, আচ্ছা এই ভর্তাটা দেখাবো ভিউয়ার, সাথে থাকুন আর দেখতে থাকুন। এবার দেখুন এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমল তুলতেছে। আমল চুলুক, আমি হচ্ছে খাই। কাঁঠালের বিচি কিন্তু খেতে খুবই সুস্বাদু ভিউয়ার্স, অন্যরকম মজা। আমু একটা খাই দেবো, তুমি খাবো? একটা বাদ দিয়ে দিলাম, সরি। যারা কাঁঠালের বিচি পছন্দ করেন না তারাও কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করবেন। ওটা এই কাঁঠালের বিচি ভর্তা করবে আম্মু, সেটা কিভাবে করবে সেটাও আপনাদের দেখাবো ভিউয়ার্স। একটা খেলে মন চায় আর একটা খেয়ে। গরম তো আমল ধরতেছে কীভাবে, তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে নিয়ে আমরা খাবো। দেখুন ভিউয়ার্স, এই যে একটু উল্টে পাল্টে দিয়েছে আম্মু, লেশ চুলা করতেছে। সহজ পদ্ধতি ভিউয়ার্স। দেখুন এগুলো আমরা কাঠো খোলায় ভাজতেছি, তো ভাজার পরে শুকনো অবস্থায়, আমরা সিদ্ধ করব না, কিভাবে বাটবো সেটা আপনাদের সামনে শেয়ার করব। ভিউয়ার্স, এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, কাঁঠালের বিচির ভর্তা, ভাজা ঘ্রাণ, হ্যাঁ ভাজা ভাজা একটা ঘ্রাণ বলে। এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো এই ভাজতে এখনও টাইম লাগবে 5-6 মিনিট, তো সাথে থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স। আর একটা কথা বলি, ভাজার সময় চোখটা একটু দূরে রাখবেন, কারণ যখন ফোটে তখন চোখে মুখে ছিটে লাগতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। ছোটো বাচ্চারা কখনো আপনারা কাঁঠালের বিচি ভাজতে যাবেন না, আর বড়রা যারা তারাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, যদি পারেন একটু ঢেকে দেন। আমার আম্মু যেহেতু অভিজ্ঞ মানুষ তাই হচ্ছে ঢেকে দিচ্ছে না, তো নিজেকে সচেতনভাবে রেখেছে, তো আপনারাও কিন্তু এই কাজটা করবেন যাতে চোখে মুখে কখনো ছিটে না লাগে। একটু অসাবধানতার কারণে কিন্তু চোখ অন্ধ হয়ে যেতে পারে ভিউয়ার্স, তাই সাবধানতা অবলম্বন করবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু সম্পূর্ণ বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা একটু শুকনো মরিচ টেনে নেব, আপনার চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমরা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। দেখুন এখন বেটে নেব, সম্পূর্ণগুলো এভাবে বেটে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়।
দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু বাটা হয়ে গেছে আমরা এখন উঠিয়ে ফেলবো আর ভর্তার প্রসেসিংটা কিভাবে করব সেটা চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স দেখুন এখন আমরা এই পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ দিয়ে দেব সরিষার তেল সুরেশ সরিষার তেল দিচ্ছি এটা এখন একসাথে মাখাবো এখন কাঁঠালি বিচি যেটা বেটে বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এর সাথে মাখিয়ে দিচ্ছি আমরা কিন্তু শুধু কাঁঠালি বিচিটা ভেজে পাটা পিষে নিয়েছিলাম আধা পেশা করেছি যেটাকে আধা বাটা বলে আর দেখুন আমাদের কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে আর দেখুন মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে আর দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি সরষের তেল পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনা মরিচ দিয়ে এটা একসঙ্গে আম্মু মেখেছে হাত দিয়ে আর নিয়েছে পরিমাণ মতো লবণ অন্যরকম একটা হয়েছে ভিউয়ার্স আপনারা তো অন্যভাবে খান আর এভাবে একটু খেয়ে দেখবেন যে কেমন মজা লাগে কারণ কাঁঠালের সময় এখন আম কাঁঠালের সময় এই কাঁঠালের বিচিটা এইভাবে কিন্তু আপনারা করে অনায়াসে খেতে পারেন যে ছেলে হোক মেয়ে হোক এমন একটা জিনিস যেটা সবাই পছন্দ করবে বড় ছোট সবাই তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে কিন্তু একদমই ভুল করবে না আর এটা আমার মায়ের হাতের রেসিপি যাই হোক সবাই যে যেখান থেকে দেখছেন না কেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ ভুল ত্রুটি যা কিছু করে থাকি না কেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন